আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আমি মির্জা সাঙ্গীতা ইয়াসমিন মুমু, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে আরও একটি ডিভিশন ক্লাস করব। আসো আমরা দেখে নিই অধ্যায়টির নাম কি। আজকে আমরা তৃতীয় অধ্যায়, যার নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা, এই অধ্যায়টির একটা রিভিশন ক্লাস করব। ঠিক আছে, এখন আমরা দেখে নিই আমাদের এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারবো, অর্থাৎ শিখন ফলগুলো কি কি। আচ্ছা, মানব দেহে যে রক্তের উপাদান এবং এদের যে কার্যক্রম রয়েছে আমরা সেগুলো ব্যাখ্যা করতে পারবো। রক্তের প্রকারভেদ আমরা ব্যাখ্যা করতে পারবো। রক্তের যে সাধারণ কাজগুলো রয়েছে সেগুলো আমরা বর্ণনা করতে পারবো। রক্তের উপাদানের অস্বাভাবিক অবস্থা আমরা ব্যাখ্যা করতে পারবো। মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আমরা বর্ণনা করতে পারবো। এছাড়াও রক্তচাপ এবং কোলেস্টেরল সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো। আসো আমরা দেখে নিই আমাদের আলোচ্য বিষয়গুলো। আশা করি তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে বসেছো, সুন্দর করে আলোচ্য বিষয়গুলো সবাই লিখে ফেলবে। ঠিক আছে, প্রথমে আমাদের যে আলোচ্য বিষয় সেটা কি, মানব দেহের রক্তের উপাদান এবং এর কার্যক্রম। রক্তের প্রকারভেদ, মানব দেহের রক্তের সাধারণ কাজ, রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা, মানব দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি, রক্তচাপ এবং কোলেস্টেরল। আসো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে যে আমাদের আলোচনার টপিক সেটা হচ্ছে মানব দেহে রক্ত সংগ্রহ। রক্ত, রক্ত কি? রক্ত এক ধরনের তরল যোজক কলা। এটা টেস্ট কেমন? এটা টেস্ট লবণাক্ত, এবং এর ধর্মটা হচ্ছে কি, ক্ষারীয়। অর্থাৎ রক্ত হচ্ছে লাল বর্ণের তরল যোজক কলা যা ক্ষারীয় লবণাক্ত একটি তরল পদার্থ। আচ্ছা, আর রক্তকে লাল কেন দেখায়? কারণ রক্তে কি থাকে, হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকার জন্য রক্তের রং লাল দেখায়, যা আমরা সকলেই জানি। রক্তের মধ্যে আরও দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে। আসলে দেখে নিই উপাদান দুটো কি কি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রক্তরস এবং হচ্ছে রক্ত কণিকা। রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ কত? রক্তের মধ্যে রক্তরসের পরিমাণ হচ্ছে 55% এবং রক্তকণিকার পরিমাণ 41%। এখন আমরা একটু যদি চিত্রের দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি রক্ত থেকে যে জলীয় অংশটা রয়েছে হলুদাভা, সেটাই হচ্ছে কি আমাদের রক্তরস। ঠিক আছে, এখানে সাধারণত হিমোগ্লোবিনের অংশটা থাকে না। আর রক্তকণিকা হচ্ছে যেটা আমাদের তিন ধরনের যে রক্তকণিকাগুলো রয়েছে, সে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এই রক্তকণিকার পার্সেন্টেজ থাকে হচ্ছে আমাদের 45%। এখন আমরা দেখবো রক্তরসটা কি। রক্তের বর্ণহীন তরল পদার্থকে বলা হয় হচ্ছে রক্তরস। যেমনটা আমি কেবলই জানালাম তোমাদেরকে যে রক্তের বর্ণহীন তরল পদার্থকে বলা হয় হচ্ছে রক্তরস। রক্তরস কোথায় অবস্থান করে? রক্তরস হচ্ছে রক্তের 55% জায়গা জুড়ে অবস্থান করে থাকে। এর প্রধান উপাদানটা কি? সাধারণত রক্তের প্রধান উপাদান হচ্ছে পানি। কত পার্সেন্ট পানি? প্রায় 90% পানি। আর বাকি যে 10% থাকে সেগুলো কি? সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জৈব এবং অজৈব পদার্থ। এখন আমরা দেখবো হচ্ছে কি রক্ত কণিকা। রক্ত রস থেকে আমরা যে বাকি অংশটুকু পাই, অর্থাৎ রক্তের মধ্যে রক্তরসটাকে বাদ দিলে যে কারো জলীয় অংশটা থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি রক্ত কণিকা। রক্তকণিকা কয় ধরনের হয়ে থাকে? রক্তকণিকা সাধারণত তিন ধরনের হয়ে থাকে। কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকাটা কি, যে রক্তে যে নিউক্লিয়াসবিহীন যে জীবিত কোষটা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে লোহিত রক্তকণিকা। এবং লোহিত মানেই আমরা বুঝতে পারছি এর রংটা কেমন, এর রংটা হচ্ছে গাঢ় লাল। ঠিক আছে, আর লোহিত রক্তকণিকার পরিমাণটাই হচ্ছে রক্তে সবচাইতে বেশি থাকে। আর আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই লোহিত রক্তকণিকা কোষগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে মারা যায়, এবং সেটা আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং জীবন জীবন যে আমাদের যে জীবন ধরনের যে অভ্যাস, খাওয়া দাওয়া সহকারে সব কিছু মিলিয়ে এই রক্তকণিকাগুলো আবারও কিন্তু তৈরি হয়। তো এই লোহিত রক্তকণিকার গড়ায়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড়ায়ু হচ্ছে আমাদের 120 দিন। কোথায় থেকে তৈরি হয়? এটা হচ্ছে আমাদের হাড়ের অস্থি মজ্জা থেকে এটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, আমাদের যে বোনস গুলো রয়েছে, বোনস এর মাঝখানে অসংখ্য জায়গা ফাঁকা ফাঁকা থাকে, ছিদ্র ছিদ্র যুক্ত থাকে, যেগুলোকে আমরা বলি অস্থি মজ্জা বা অস্থি কোষ। সেইখান থেকে সাধারণত এই লোহিত রক্তকণিকা গুলো তৈরি হয়ে থাকে। আচ্ছা, একজন পূর্ণবয়স্ক ব্যক্তির লোহিত রক্তকণিকার সংখ্যা কত? এটা হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটারে 50 লক্ষ। ক্যান ইউ ইমাজিন, মিলিমিটার মানে কত ছোট একটা অংশে কত থাকে? 50 লক্ষ আমাদের লোহিত রক্তকণিকা থাকে। শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত থাকে? আসো আমরা জেনে নিই। শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত থাকে হচ্ছে 1:500।
আর লোহিত রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা কি? সেটা হচ্ছে এর প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। এখন আমরা দেখবো হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। মানুষের রক্তে কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা থাকে, কয়েক ধরনের বলতে আকার আকৃতিতে নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস বিহীন এইরকম। তো এই যে বললাম যে এরা কয়েক ধরনের হয়ে থাকে, আসো দেখে নিই এরা কেমন হয়ে থাকে। এরা আকারে সাধারণত দুঃখিত আকারে সাধারণত বড় হয়ে থাকে এবং নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে থাকে। আমরা কিন্তু লোহিত রক্তকণিকায় দেখেছিলাম সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস বিহীন তারা জীবিত কোষ। কিন্তু শ্বেত রক্তকণিকায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবশ্যই এরা আকারে বড় হবে এবং এদের নিউক্লিয়াস থাকবে। প্রতি ঘনমিটার এদের সংখ্যা কত? প্রতি ঘনমিটার এদের সংখ্যা হবে 5,000 থেকে 10,000। আর কোথায় এদের জন্ম হয়? সাধারণত লাল অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থিতে এই শ্বেত রক্তকণিকাগুলো জন্মগ্রহণ করে থাকে। এদের কাজ কি? শ্বেত রক্তকণিকার যে প্রধান কাজ, এটা কি করে? এরা দেহের ভিতরে অ্যান্টিবডি তৈরি করে থাকে এবং অ্যান্টিবডি তৈরির মাধ্যমে এরা কি করছে? বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদের দেহকে রক্ষা করছে। এখন আমরা দেখব হচ্ছে কি অণুচক্রিকা। অণুচক্রিকাটা কি? অণুচক্রিকা হচ্ছে আকারে ছোট, বর্ণহীন এবং গুচ্ছাকারে থাকে। আমরা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে দেখতে পেলাম যে সেটা কি হয়, আকারে বড় হয়। আর অণুচক্রিকার ক্ষেত্রে এরা সাধারণত আকারে ছোট হয়, বর্ণহীন হয় এবং এরা গুচ্ছাকারে থাকে। প্রতি ঘন মিলিমিটার এদের সংখ্যা কত? এদের সংখ্যা 2 থেকে 2.5 লক্ষ। তাহলে প্রতি ঘন মিলিমিটার এদের সংখ্যা কত? 2 থেকে 2.5 লক্ষ। এরাও কোথা থেকে জন্ম লাভ করে সেটা আমরা একটু দেখি। এরাও সাধারণত এই অস্থিমজ্জা থেকে কিন্তু জন্ম লাভ করে। মূলত এখান থেকে আমরা বুঝতে পারছি যে রক্ত সাধারণত কোথা থেকে উৎপন্ন হয়। আমাদের লোহিত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা সব কিছু কিন্তু আমাদের এই হাড়ের অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। অণুচক্রিকার কাজ কি? অণুচক্রিকার কাজ হচ্ছে যে যদি শরীরের কোনো অংশ কেটে যায় আঘাতপ্রাপ্ত হয়ে, বা সেটা কোনো অপারেশনের দরুন যেটাই হোক না কেন, শরীরের কোনো অংশ যদি কেটে যায় সেই স্থানে কি করে? অণুচক্রিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এখন আমরা দেখবো রক্তের কিছু সাধারণ কাজ, যে রক্ত আসলে কি কি কাজগুলো আমাদের শরীরে করে থাকে। রক্তের কাজ হচ্ছে আমাদের শরীরে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা রয়েছে দূষিত রক্ত সেটাকে অপসারণ করা, খাদ্য সার পরিবহন করা। খাদ্য সারটা কি? খাদ্যের যে অংশটা আমাদের শরীরে কাজে লাগে সেই অংশটাই হচ্ছে খাদ্য সার, সেই খাদ্য সারটা পরিবহন করাটাও হচ্ছে রক্তের কাজ। তাপের সমতা রক্ষা করা, অর্থাৎ আমাদের শরীরের যে একটা সাধারণ তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাটার সমতা রক্ষা করা রক্তের কাজ। বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, হরমোন পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাঁধাতে সাহায্য করা। আমরা মাত্রই বলেছি অণুচক্রিকা কি করে থাকে? রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে থাকে। এখন আমরা দেখবো যে রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা, অর্থাৎ এই রক্তের মাধ্যমে কি কি রোগ হতে পারে সেই রোগগুলোকে আমরা বলছি হচ্ছে রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পলিসাইথিমিয়া, এটাও একটা রক্তের রোগ। অ্যানিমিয়া, এটাও একটা রক্তের রোগ। লিউকেমিয়া, এটা হচ্ছে কি? ব্লাড ক্যান্সার। অ্যানিমিয়া কি? অ্যানিমিয়া হচ্ছে আমাদের রক্ত শূন্যতা, বা যেটাকে আমরা বলি হিমোগ্লোবিন কমে যাওয়া। লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস। লিউকোসাইটোসিসটা কি? অণুচক্রিকার পরিমাণটা কমে যাওয়া বা বেড়ে যাওয়া। থ্রম্বোসাইটোসিস হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার যে সমস্যাটা সেটা। আরেকটা রয়েছে পারপুরা এবং আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া, অর্থাৎ রক্তকণিকার যে অস্বাভাবিক অবস্থাজনিত রোগ, রক্ত জমাট না বাঁধা, এটা হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া। এখন আমরা দেখবো হচ্ছে রক্ত সংবহন কোন মাধ্যমে হয়। আমরা সবাই চিত্র দেখে বুঝতে পারছি যে রক্ত সংবহন সাধারণত আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে হয়ে থাকে। আসো দেখে নিই কিভাবে হয়। হৃৎপিণ্ড কি করে? হৃৎপিণ্ড একটা পাম্পের মতো কাজ করে, তাই না? অবিরাম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে কি করছে? রক্তটা সঞ্চালিত হচ্ছে। হৃৎপিণ্ডের এই সংকোচনকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে সিস্টল বা সিস্টোলিক চাপ। এবং হৃৎপিণ্ড যে প্রসারিত হয় অক্সিজেন গ্রহণ করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলছি হচ্ছে ডায়াস্টল বা ডায়াস্টোলিক চাপ। হৃৎপিণ্ডে কি হয়? একবার সিস্টল হয় এবং একবার ডায়াস্টল হয়। এই দুইটা মিলে কি তৈরি হয়? এই দুইটা মিলে হয় হচ্ছে আমাদের হৃদস্পন্দন। আচ্ছা, আর কি থাকে হৃৎপিণ্ডের মধ্যে? রক্তবাহিকা থাকে বা রক্ত নালিকা থাকে। যে সকল নালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় বা সঞ্চালিত হয় তাকে কি বলছি আমরা? তাকে আমরা বলছি রক্তনালী বা রক্তবাহিকা। রক্তনালী কয় ধরনের? রক্তনালী সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কি কি? ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এখন আমরা দেখব হচ্ছে ধমনী। যে সকল রক্তনালীর মধ্যে দিলে কি হয়? অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে বাহিত হয়ে যায় তাকে আমরা বলছি হচ্ছে ধমনী। যে রক্তনালীর মধ্যে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয় বা ছড়িয়ে যায় সেটাকে আমরা বলছি হচ্ছে ধমনী।
ধমনির প্রাচীর মূলত তিন স্তর বিশিষ্ট হয়, কি কি? টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টারনা। এবং এই যে ধমনির প্রাচীর, এটা মূলত কি হয়, পুরু হয় এবং স্থিতিস্থাপক হয়ে থাকে। আসো দেখি এখন আমরা শিরা সম্পর্কে জানি। যে সকল নালিক দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ হতে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা শিরা বলে থাকি। শিরাগুলো সাধারণত দেহের বিভিন্ন স্থানে যে কৈশিক নালি থাকে সেখান থেকে আরম্ভ হয় এবং অসংখ্য নালি একত্রে একত্রিত হয়ে সূক্ষ্ম শিরা, উপশিরা ও মহাশিরায় পরিণত হয়ে কোথায় ফিরে যায়, সেটা হৃৎপিণ্ডে ফিরে চলে আসে। আর ধমনির মতো কিন্তু শিরার প্রাচীরও তিন স্তর বিশিষ্ট, তবে এরা মূলত একটু কম পুরু হয়ে থাকে, কম স্থিতিস্থাপক হয়ে থাকে এবং কম পেশিময় হয়ে থাকে, যেটা না ধমনের চাইতে অনেক বেশি সূক্ষ্ম বা কম স্থিতিস্থাপক। এখন আমরা দেখবো হচ্ছে কৈশিক জালিকা। পেশির মধ্যে কি থাকে, চুলের মতো কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত নালিকা দেখা যায়, যাদেরকে আমরা বলে থাকি হচ্ছে কি, কৈশিক জালিকা। এরা কি করে, একদিকে ক্ষুদ্রতম ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সাধারণত সংযোগ সাধন করে থাকে। ফলে ধমনী যখন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে নালিকাতে পরিণত হয় এবং প্রতিটা নালিকে যখন বেষ্টিত করে রাখে, তখন তাদের কি হচ্ছে, এই কৈশিক জালিকার প্রয়োজন হচ্ছে। তবে এই কৈশিক জালিকার প্রাচীর কিন্তু অত্যন্ত পাতলা, আর এই পাতলা প্রাচীর ভেদ করে কি হচ্ছে, রক্তে সকল বস্তু আমাদের যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের জলীয় অংশ, খনিজ লবণ, জৈব অজৈব পদার্থ, সবকিছু কিন্তু আমাদের শরীরের মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করে থাকে। এখন আমরা দেখবো হচ্ছে রক্তচাপ। রক্ত প্রবাহের সময় ধমনির গায়ে কি হয়, একটা চাপ সৃষ্টি হয়, একে কি বলি আমরা, রক্তচাপ বলি, অর্থাৎ এই যে ব্লাড প্রেশার বলি, ঠিক আছে। ইংরেজিতে যদি আমরা বলি সহজ কথা তাহলে সেটা কি, সেটা হচ্ছে ব্লাড প্রেশার। রক্ত প্রবাহের সময় ধমনির গায়ে এক ধরনের চাপ সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি রক্তচাপ বা ব্লাড প্রেশার। হৃৎপিণ্ডের সংকোচন ধমনির উপর সর্বাধিক চাপ দেয়, এই সময় সেটাকে আমরা বলছি হচ্ছে সিস্টোলিক চাপ। আর হৃৎপিণ্ডের প্রসরণ ধমনিতে রক্তের চাপ কমিয়ে দেয়, এটাকে আমরা বলছি হচ্ছে ডায়াস্টোলিক চাপ। আর একজন আদর্শ মানুষের রক্তচাপ কত, 120-80 মিলিমিটার মানের কাছাকাছি হয়ে থাকে। অর্থাৎ কারো যদি রক্তচাপ মাপক যন্ত্র দ্বারা, অর্থাৎ ওই স্ফিগমো ম্যানোমিটার, রক্তচাপ নির্ণয়ের যে যন্ত্রটা সেটাকে আমরা বলি হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। এই স্ফিগমো ম্যানোমিটার রক্তে, স্ফিগমো ম্যানোমিটারে যদি কারো রক্তের চাপ 120-80 মিলিমিটার মানের কাছাকাছি থাকে, তাহলে তার রক্তচাপটা স্বাভাবিক অবস্থায় আছে। যদি এই মানেরটাতে বেড়ে যায় বা কমে যায় তাহলে সেটা কি, হাই ব্লাড প্রেশার অথবা লো ব্লাড প্রেশার হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। এখন আমরা দেখবো হচ্ছে কি, কোলেস্টেরল। কোলেস্টেরলটা কি, কোলেস্টেরল হচ্ছে বিশেষ ধরনের হাইড্রোকার্বন থেকে উৎপন্ন একটি যৌগ, যা কি করে থাকে, মানুষের শরীরে বেশিরভাগ ক্ষেত্রে যদি বেশি হয়ে যায় কোলেস্টেরলের মাত্রা, সেক্ষেত্রে ক্ষতি করে থাকে। মানুষের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। যেমন কোলেস্টেরলগুলো কি কি, এই যে স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড, এগুলো হচ্ছে এই কোলেস্টেরলের প্রকৃষ্ট উদাহরণ। স্নেহ পদার্থ এবং প্রোটিন যৌগকে একত্রে আমরা কি বলি, একত্রে আমরা বলি হচ্ছে লাইপোপ্রোটিন। এই লাইপোপ্রোটিনের উপর ভিত্তি করে কোলেস্টেরল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন এবং নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন। তবে যেই ঘনত্ব বিশিষ্ট হোক না কেন, কোলেস্টেরল যদি পরিমাণ বেশি হয়ে যায় সেটা আমাদের শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর। আসো দেখে নিই এখন আমরা আমাদের মূল্যায়নগুলো কি। এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা, এখন আমরা মূল্যায়নে যাব। রক্ত কাকে বলে, আমরা কিন্তু শুরুতেই বলেছি রক্ত কাকে বলে, রক্ত এক ধরনের তরল যোজক কলা যা ঈষৎ ক্ষারীয় এবং লবণাক্ত। লোহিত রক্তকণিকা কি, সাধারণত লোহিত রক্তকণিকা হচ্ছে যে অস্থিকোষ থেকে যে লাল বর্ণের রক্তকণিকাগুলো উৎপন্ন হয় যার গড়ায়ু মোটামুটি 120 দিন, তাদেরকে আমরা বলে থাকি লোহিত রক্তকণিকা। শিরা কি, শিরা হচ্ছে সেই সকল রক্তনালী যা আমাদের সারা শরীর থেকে দূষিত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে পৌঁছায় এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সেটা পরিশোধিত হয়ে সারা শরীরে চলে আসে। ধমনী কি, ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে নালীর মাধ্যমে আমাদের সারা শরীরে ছড়িয়ে যায়, সেটাকে আমরা বলছি হচ্ছে ধমনী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। নেক্সট ডেতে আমাদের রিভিশন টপলেস হবে, হৃদযন্ত্রের